নাম কি? আমার নাম কাজু, আমি কিসমিসের বোন কাজু। তোমরা জানো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে? আমাকে আজকে না ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। সে ছোট থেকে শুধু আমার পদুর মধ্যে ইনজেকশন ফুটিয়ে দেয়, আমার খুব কষ্ট হয়। জানো আজকে আমাকে কেন নিয়ে যাচ্ছে? আমি আস্তে আস্তে কান পেতে শুনে নিয়েছি সব কথা, যাতে আমাকে কেউ চুমু খেলে আমার যাতে ছোট্ট ফুটফুটে পুচু না হয়, তাই জন্য আমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। মিয়াও 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 মিয়াও। আরে ধুর বাবা, বলছি আমার খিদা পেয়েছে, বুঝতে পারছিস না? এটা খেতে দে না রে। দিতে হবে না, আমি চুরি করেই খাবো। যাই রান্নাঘরে যাই, দেখি কি খাবার আছে। এই তো দুধ আছে, একটু খেয়ে নি। একটু মাংসও আছে। এই রে, কে যেন এসে পড়েছে, যাই পালাই। না, মাংসটা নিয়েই পালা। আরে পাছুটা আটকে গেল রে জানালায়। কুছ ভি ওলে বাপ লে বাপ, খালাক্ষণ তো আমাকে টুটকে পুটকে দিচ্ছে, আর ভাল লাগে না গো। একটু গলায় শিশিলি দাও না গো। ওহ, আমার না হাগা পেয়ে গেছে, একটু হেগে দি। হয়ে গেছে, একটু গন্ধটা শুকে দেখি তো কেমন হয়েছে গন্ধটা। আহ, বেশ ভালো গন্ধ হয়েছে। ঢেকে দি মাটি দিয়ে। ওরে বাপ লে বাপ, আমি আর খেতে পারছি না, ফেলে দে নালে আর ঢুকতে না পেটের মধ্যে। আর ফটো তুলিস না তো, তখন থেকে পচাক পচাক করে ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। এত ফটো কোথায় দিবি? ও ফেসবুকে দিবি ফটোগুলো। এই রে কি ঠান্ডা লাগছে, উফ। আমি একটু কেঁচোর মতো গুটিয়ে শুটিয়ে শুয়ে পড়ি। কি বাবা রে, উফ। পটি পেলে পি পেলে আমাকে একটুও বাইরে যেতে দেয় না। আমাকে একটা গামলা কিনে দিয়েছে ওরা, ওই গামলার মধ্যে বলে পটি কল পি কল। তোমলাই বলো, গামলার মধ্যে ওইটুকু জায়গায় কেউ কখনো পটি পি করতে পারে? ভাল লাগে না। পটি করতে গিয়ে পাছুতে যখন আমার পটি লেগে যায়, তখন ওলা আবার ঠান্ডা জল দিয়ে আমার পাছু ধুইয়ে দেয়, আর ভাল লাগে না। তোমরাই বলো, ওইটুকু জায়গার মধ্যে যদি পটি কলি, কার না পটি পড়ুতে লাগে? গলা সব সময় এটা পড়িয়ে লাগে। খেতে দাও, এটা পড়ে থাকো। হাঁকতে দাও, এটা পড়ে থাকো। ঘুমোতে যাও, এটা পড়ে থাকো। ভাল লাগে না গো, সারা দিন কেউ গলায় এটা পড়ে থাকতে পারে? রোজ শ্যাম্পু করতে ভালো লাগে? তোমরা বলো, শীতকালে আমাকে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে ডলে ডলে স্নান করিয়ে দেয় জানো। তোমরাই বলো, একদিন যদি স্নান না করায় তাহলে কি এসে যায়? জানো আমাকে কারোর সাথে মিশতে দেয় না, বাইরে যেতেই দেয় না। বাইরে গেলেই পক 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 করে আমাকে বকে জানো। আমারও তো ইচ্ছা করে যে আমার মতো বন্ধুদের সাথে একটু মিশি, মিশতেই দেয় না। শুধু ওলা আমাকে বাখন বাইরে নিয়ে যায়, তখন শুধু মানুষদের সাথে মিশয়। আমার ভাল লাগে না, সারাক্ষণ কি ওনাকে আমাকে চটকে পুটকে দেয়, একটুও ভাল লাগে না আমার। ওই তো আমার মতো একজন। ম্যাও ম্যাও, আলে আমাকে নিয়ে আসতে। ম্যাও ম্যাও, আলে ঠালো না। ম্যাও ম্যাও, এই থোন থোন এদিকে। এই তোলা কত তাদিন রে, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে ঘুরে বেলাস। আর আমাকে দেখ, তোর সাথে যেই দেখে যে একটু কথা বলছি, অমনি টানতে টানতে নিয়ে গেল। ওরা এখন ওখানে খাচ্ছে, তাই তোকে এখন ডাকলাম। এই তোরা খুব ভালো আছিস জানিস? আমার না খুব কষ্ট, একটুও মিথ্যে দেয় না তোদের সাথে। এই তোকে কি সুন্দর দেখতে রে, তুই কত কাদুস কুদুস, আর আমাকে দেখ কি রকম রোগা হয়ে গেছি। জানিস সেদিনকার চুরি করে খেতে গেছি আর অমনি ভাতের হাড়ির কালি আমার হাতে পায়ে মুখে চোখে লেগে গেছে, আর উঠছেই না। কি মুশকিল বলতো। এই শোন না, তোকে ওরা কত ভালোবাসে বল, তোর গলায় কি সুন্দর বেল্ট, কত ভালো মন্দ খাস, আর আমাকে তোর কেউ খেতেই দেয় না, আমাকে দেখলেই কিরকম দুচ্ছাই দুচ্ছাই করে। আমি সেদিনকার রাস্তা পার হতে গেছিলাম, অমনি বলে দিল যে আমাকে নাকি দেখলেই নাকি অযাত্রা, আমি রাস্তা কাটলেই নাকি সবার অশুভ। আমি কি সেটা করতে পারি বল? আমি কার কি ক্ষতি করেছি বলতো? কেন অশুভ হতে যাব আমি? তাও কেমন করে দেখ, তুই কত আদর পাস, আর আমার অবস্থাটা দেখ, কেউ খেতে দেয় না, যাও বা দেয় তাও সবার কাটা ছিটে ফোটা দেয়। আমরা তো সংখ্যায় অনেকজন, কেউ খেতে পারি না রে ঠিকঠাক করে, জল খেতে পারি না, মাছ ভাত একটু ভাত তো খেতে পারি, সেটাও পারি না রে। তুই খুব ভালো আছিস বুঝলি। এই এসে গেছে বুঝলি, আমি এখন আছি, টাটা। মিয়াও মিয়াও। আইতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো গো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, আমাদেরকে তোমরা একটু শেয়ার করো যাতে আমরা আমাদের কষ্টগুলো, আমাদের আনন্দগুলো সবার সাথে ভাগ করে নিতে পারি। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।